নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে গল্প পাঠে আমি অনিতা। আজ আপনাদের শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা এক বিশেষ মজার গল্প, হিসাব। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 23 মার্চ 1916 খ্রিস্টাব্দে কলকাতায়। শৈশব ও কৈশোর কেটেছে বর্মায়। 1944 ফিরে আসেন কলকাতায়। তার প্রথম উপন্যাস ইরাবতী ধারাবাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে এই জনপ্রিয় কথাশিল্পী শিশু ও কিশোর সাহিত্যের এক নিজস্ব জগৎ তৈরি করেছিলেন। তিনি ভয়ঙ্কর ভূতের গল্প, ভয়ের মুখোশ, ভৌতিক অম্নিবাস, বিচিত্র শিকারের গল্প ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। তাহলে শুনে নিই আজকের গল্প, হিসাব। এবার পতিত পাবন রুদ্ধ উঠলেন, বিধানসভা একেবারে চুপ। পিছনের দিকে যন্ত্রের সদস্য নিদ্রা যাচ্ছিলেন, তাদের নাকের আওয়াজও বন্ধ হয়ে গেল। এক একটি প্রশ্ন যেন এক একটি তীর, যার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হয় তাকে একেবারে কাহিল করে ফেলে। উত্তর দেওয়ার মতো আর শক্তি থাকে না, কেবল তোত্তাতে থাকে। ধরাশায়ী হতে বিলম্ব হয় না। যে কোনো ব্যাপার পতিত পাবন বাবুর একেবারে নখদর্পণে। কি অগাধ পাণ্ডিত্য, ভাবলে অবাক হতে হয়। কোচবিহারের স্বল্পখ্যাত এক জেলায় কজন লোকের একটা চোখ নেই। মেদিনীপুর শহরে কটা নলকূপের হাতল উল্টো লাগানো হয়েছে। রায়গঞ্জ সাব ডিভিশনে কটা গরু অপুষ্টির জন্য সিংহ সব তার মুখস্থ। কোনো কাগজপত্র উল্টে দেখবার প্রয়োজন হয় না, মুখে মুখে কিরিস্তি দিয়ে যান। তাই সরকার পক্ষে সবাই পতিত পাবন বাবুকে রীতিমতো সমীহ করে। ভাষণ দেবার সময় আর্যকে পতিত পাবন বাবুকে লক্ষ্য করে, বেফাস কিছু বললেই সর্বনাশ, তার হাতে নিস্তার নেই। কাজেই পতিত পাবন বাবু উঠে দাঁড়াতে মুখ্যমন্ত্রী একটু বিচলিত হলেন। পতিত পাবন বাবু দাঁড়িয়ে একবার মুখ্যমন্ত্রীর দিকে দেখলেন, তরিপার ভঙ্গিতে। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আপনার সরকার কি অবহিত আছেন? এবছর সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র 2356, অথচ গত বছর এ সময় বাঘের সংখ্যা ছিল 3123। অবশ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 213টি বাঘ সে দেশে চলে গেছে। বাকি বাঘ মারা গেছে অনেক কারণে। শিকারীরা মেরেছে 30টা, বিষাক্ত কাঁটায় কেটে গিয়ে গ্যাংলিন হয়ে মারা গেছে 322, পানীয় জলের অভাবে মারা গেছে 20, আত্মহত্যা করেছে গোটা 16। বাঘের জন্য আপনাদের দরদের অন্ত নেই। সিংহের কাছ থেকে পশুরাজ খেতাব কেড়ে নিয়ে আপনারা বাঘকে দিয়েছেন, অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আমাদের অজানা নয়। ইংরেজদের মতো আপনারাও ভেদ নীতি চালাচ্ছেন। সিংহ আর বাঘের মধ্যে বৈরিতা সৃষ্টি করাই আপনাদের আসল মতলব। বাঘ বাঁচাবার জন্য আপনারা কি করছেন জানাবেন কি? মুখ্যমন্ত্রী চশমা খুলে নিয়ে চাদরে মুছলেন। এ ধরনের প্রশ্নের জন্য সময় দরকার, আগে থেকে নোটিশ দিয়ে রাখতে হয়, তবু কিছু একটা বলতে না পারলে ইজ্জত থাকে না। হঠাৎ কথাটা মনে পড়ে গেল, এ প্রশ্ন আপনি পশু মন্ত্রীকে করবেন। মুকুজকে পতিত পাবন বাবু বললেন, কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী, সব মন্ত্রী আপনার পাবে। তাহলে সুষ্ঠু কাজের জন্য বিভিন্ন বিভাগের দায়িত্ব বিভিন্ন মন্ত্রীদের উপর দেওয়া হয়। সরকারের টিপ টিপ উঠে বা দাঁড়াবার চেষ্টা করলেন। আমি প্রবলভাবে টিপু বসে পড়লেন। দুপাই বা আজ আবার পূর্ণিমা, আগে চিনির কারবার ছিল, বহু কষ্টে খদ্দের দ্বীপে এসে পৌঁছেছেন, এখন মনে হচ্ছে না আসাই উচিত ছিল। পাশের ভদ্রলোকটি ঝুঁকে পড়ে বললেন, দাদা রসুন খাচ্ছে না? বিমর্ষ কণ্ঠে তীর্থ উত্তর দিলেন, চেষ্টা খুব করেছি ভাই, কিন্তু পেটে রাখতে পারি না।
তোমার কথা মতো ভোরবেলা গায়ত্রী জপ করে একটা রসুন মুখে পুড়েছিল। বিকালে চাপদানির মাঠে যখন বক্তৃতা দেবার জন্য মুখ খুলেছি, সেই রসুন ছিটকে সামনের এক ভদ্রলোকের মাথায় গিয়ে পড়ল। আমারও বরাত। ভদ্রলোকের মাথায় তাক ছিল, তাতেই লাগলো। আমার বক্তৃতা জোর জানো তো, রসুন একটু জোরেই বেরিয়ে গিয়েছে। অন্য সময় কিছু হতো না, কিন্তু ভদ্রলোক আমার বিপক্ষ দলের লোক। সেই আঘাতে চেঁচামেচি করে মূর্ছা গিয়ে বিশ্রী কাণ্ড। তার দলের লোকেরা আমাকে ঘিরে দাঁড়ালো, কোন রকমে উদ্ধার পেয়েছে। সেই থেকে রসুন আর খাই না। বেশ তাহলে পশুমন্ত্রী আমার কথা উত্তর দিন। পশুমন্ত্রী জর্দা দিয়ে পাঞ্জি বলছিলেন, তিনি পাকা লোক, বহুবার মন্ত্রিত্ব করেছেন, সব দপ্তর ঘুরে এখানে এসে থেকেছে। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন। পশুমন্ত্রীর ধারে কাছে কেউ বসতে চান না, সর্বদাই তার মুখে পান ভর্তি। বক্তৃতা দেবার সময় পানের রস ফোয়ারার মতো ফোটে, ফলে আশেপাশের সবাই যখন বেরিয়ে আসেন মনে হয় হোলি খেলে ফিরলেন। মাননীয় সদস্য খুব বুদ্ধিমানের মতোই প্রশ্ন করেছেন, তবে তিনি নিশ্চয়ই স্বীকার করবেন এ ধরনের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া সম্ভব নয়। এর জন্য দপ্তর আছে, তারা অনুসন্ধান করে এক সপ্তাহের মধ্যে সবকিছু জানিয়ে দেবে। মাননীয় সদস্য অনুগ্রহ করে যেন এই প্রশ্নের একটি কপি অধ্যক্ষের কাছে পৌঁছে দেন। বিধানসভা সেদিনের মতো শেষ। পশুমন্ত্রী বিভাগীয় সচিবকে ফোন করলেন, মিস্টার সেনগুপ্ত, আপনি বাঘের এই হিসাবটা 5 দিনের মধ্যে আমাকে পাঠিয়ে দেবেন, অত্যন্ত জরুরি। ঠিক আছে স্যার, প্রশ্নটা লিখে নিই। মিস্টার সেনগুপ্ত প্রশ্নটা লিখে বেল টিপলেন। বেয়ারাকে আসতে বললেন লাহিড়ি সাহেব। সহকারী সচিব লাহিড়ি উঠবার ব্যবস্থা করছিলেন। 3 দিন পরে জামাই সুস্থ, তার সব শুধু 7 মেয়ে, 7 জামাই, ভারতবর্ষের নানা দেশে ছড়ানো। আজ বিকাল থেকে সব আসতে আরম্ভ করবে, ছেলে নেই, কাজেই সবকিছু ভার তার উপর। বিরক্ত মুখে বললেন, জালালে, এই অসময় আবার ডাক কেন? তারপর উঠে সচিবের ঘরে ঢুকলেন। বাঘের প্রশ্নতেই তার চোখ কপালে উঠল। বললেন, কি ব্যাপার বলুন তো, বাঘে এত হিসেব নিকেশ কেন? এরপর কি তাদেরও ভোট দেবার অধিকার হবে? সেরকম কোন আইন আসছে? জানি না মশাই, জানেন তো আমরা একেবারে সৈনিকদের মতন, হুকুম তামিল করাই আমাদের কাজ। দেখুন কি করতে পারেন, আর সময় নেই। লাহিড়ি প্রশ্ন নিয়ে বেরিয়ে গেলেন। এরপর লাহির কামরায় সুপারিনটেন্ডেন্ট রামতনু ধারার ডাক পড়ল। রামতনুবাবু নৈহাটি থেকে যাওয়া আসা করেন, একটু দেরিতে অফিসে আসেন, কিন্তু থাকেন রাত 7:30 পর্যন্ত। ভিড়ের জন্য তার আগে ট্রেনে উঠতে পারেন না, বসে বসে একলা একলা বাঘ বন্দি খেলেন। লাহির কথা শুনে চমকে উঠলেন, আবার বাঘ? আবার বাঘ মানে, এর আগে আবার কবে তোমায় বাঘ দেখালাম? রামতনুবাবু সামলে নিলেন, না স্যার, বলছি 4 দিনের মধ্যে এত বড় হিসাব কি করা যাবে? এ তো আর আন্দাজে দেওয়া যায় না। আন্দাজে দেওয়া যায় না, এটা কি ঠিক হবে? আপনার মনে আছে বছর 2 আগে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, পতিত পাবন রুদ্রেরই প্রশ্ন। পাক স্ট্রিটের মোড় থেকে টালিগঞ্জ ব্রিজ পর্যন্ত জলের পাইপ আর টেলিফোনের লাইনের জন্য কয় জায়গায় গর্ত খোঁড়া হয়েছে। আপনি বললেন সময় নেই, আন্দাজে একটা লিখে দাও। দিলাম লিখে 235। তাই নিয়ে বিধানসভায় হুলস্থুল কাণ্ড। রাতারাতি লোক নিয়ে আমি নিজে বের হয়েছিলাম, গুনে দেখলাম 232টা গর্ত। বাকি 3টে গর্ত লোক দিয়ে খুঁড়ে তবে শান্তি। লাহিড়ি বিরক্ত কণ্ঠে বললেন, যা হোক একটা কিছু করো রামতনু, আমি আর ভাবতে পারছি না, আমার বাড়িতে 7টা বাঘের আমদানি হচ্ছে। বাড়িতে বাঘ? রামতনুবাবু বিস্মিত হলেন, আরে জামাই ষষ্ঠী না, 7 জামাই আসছে। পরের দিন অফিসে এসে রামতনুবাবু সেকশন ইনচার্জ অবিনাশ রায়কে তলব করলেন। খুব পরিকর্মা লোক অবিনাশ, নিজে কাজ করে না কিন্তু পরের কাজ থেকে ঠিক কাজ আদায় করে নেয়, রামতনুবাবুর বিশেষ প্রিয় পাত্র। শোনো অবিনাশ, বসো, বাঘের হাত থেকে আমাকে বাঁচাও। অবিনাশ অবাক হলো,
বলেন কি নৈহাটিতে বাঘ হবে না? মিউনিসিপ্যালিটিগুলো অকর্মণ্য হয়ে উঠেছে, কিছু পরিষ্কার করবে না, চারিদিকে আগাছার জঙ্গল বাড়ছে, জঙ্গল থাকলে বাঘ থাকবে, এ তো জানা কথা। একটা কাজ করুন না, রেশনের আটা চিমনির মতো মেখে বাড়ির দরজায় রেখে দিন না। রেশনের আটা? হ্যাঁ, যা আটা দিচ্ছে বাঘে বাপও হজম করতে পারবে না, লিভারের দফা শেষ হয়ে যাবে। আরে না না, নৈহাটিতে বাঘ নয়, বিধানসভায় বাঘ। বিধানসভায় কে কি? চিড়িয়াখানা থেকে এত দূর এসেছে নিজেদের অবস্থা জানাতে? দূর সেসব কিছু না, কথাটা ভালো করে শুনুই না। শান্তনু বাবু প্রশ্নটা অবনীশের দিকে এগিয়ে দিলেন। এর একটা ব্যবস্থা কর। অবিনাশ কাগজটার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ঠিক আছে, সরেজমিনে তদারক করার জন্য কারো যাওয়া দরকার, যা ভালো বোঝো করো, আমার কথা তিন দিনের মধ্যে আমার খোঁজ চাই। অবিনাশ সেকশনে ফিরে এলো। সেকশনের সবচেয়ে নিরীহ কেরানি অখিল সমাজদার, কোনো দিকে দেখে না, ঘাড় হেট করে নিজের কাজ করে যায়। তবে একদিনের কাজ তিন দিনে করে, বুদ্ধি তেমন শানিত নয়। অবিনাশ তাকে ডেকে পাঠাল, তোমার শ্বশুরবাড়ি তো সন্দেশ খালি, তাই না? অখিল মাথা নিচু করে টেবিলে আঁচড় কাটতে লাগলো। সামনে জামাই ষষ্ঠী, দুদিনের জন্য শ্বশুরবাড়ি ঘুরে এসো। অখিল আশ্চর্য হলো, এর আগে দরখাস্ত করেছিল, কিন্তু অবিনাশ ধমকে উঠেছে, সবাই শ্বশুরবাড়ি গেলে আমি সেকশন চালাবো কি করে? তুমি আজ বিকেলেই চলে যাও, বরং একটু সকাল সকাল অফিস থেকে উঠে পড়ো, সন্দেশ খালি যাওয়ায় তো খুব ঝামেলা, ট্রেন লঞ্চ, তারপর কিছুটা হাঁটতেও হবে। এবার অখিল ঘাড় নাড়ল, আর নাও এই হিসেবটা করে আনবে। অবিনাশ প্রশ্নটা অখিলের দিকে এগিয়ে দিল। এতক্ষণ পরে অখিল বলল, হিসাব? হ্যাঁ, বাঘের একটা ছোট্ট হিসাব আছে, তোমাদের সঙ্গে বাঘের তো খুব দহরম মহরম, প্রায় মোলাকাত হয়, অসুবিধা হবে বলে মনে হয় না। উপরে পাখা ঘুরছে, তবু অখিলের সর্বাঙ্গ ঘরমাক্ত হয়ে উঠল। এই বাঘের ভয় অখিল শ্বশুরবাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছে। বছরখানেক আগে এক কাণ্ড হয়েছিল। বিকালে অখিল বেড়াতে বেরিয়েছিল, কিছু দূর গিয়ে পথ হারিয়ে এদিক ওদিক ঘুরে যখন পথের সন্ধান পেয়েছিল তখন সন্ধ্যা নেমেছে। চারদিকে চাপ চাপ কুয়াশা। বাড়ির কাছে এক অর্জুন গাছের তলায় অখিলের শ্বশুর বাসন্তী রঙের র্যাপার গায়ে জড়িয়ে। আশ্চর্য কাণ্ড, ভদ্রলোক হাঁপানির রোগী আর এভাবে ঠান্ডায় বসে আছেন। কাছে গিয়ে অখিল জিজ্ঞাসা করেছিল, প্রমশাই, এই কুয়াশা আপনি বাইরে কেন, আমার জন্য নাকি? শ্বশুর উত্তর দিয়েছিলেন, হাঁপানির জন্য ভালো করে কথাও বলতে পারছে না। অখিল আরো এগিয়ে গিয়ে বলেছিল, এই তো আমি এসে গেছি, এবার বাড়ি চলুন। অখিলের বোধ হয় ইচ্ছে ছিল খুশ্বশুরের হাত ধরে বাড়িতে নিয়ে আসে, কিন্তু পারেনি। ওরে বাবারে ছেলে রে বলে বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিল। পায়ের একটা পানসু পরের দিন পাওয়া গিয়েছিল, আর কাটা গাছে লেগে দামি শাল চিহ্ন বিচ্ছিন্ন। অফিসে এসে অখিল গল্পটা করেছিল। সেই থেকে অবিনাশ অখিলকে ডাকে বাঘেরও অখাদ্য। অখিল যাবার মুখে অবিনাশ আবার ডাকল, শোনো, বাঘের হিসাবটা শুধু তুমি নিয়ে আসবে, তাদের বাঁচাবার জন্য কি ব্যবস্থা নেওয়া আছে সে বিষয়ে তোমার কোনো খোঁজ করবার দরকার নেই, সে সম্বন্ধে মন্ত্রীমশাই যা ভালো বুঝবে করবে, বুঝেছ? কি বুঝলো অখিলই জানে, কিন্তু সে ঘাড় নাড়ল। অখিল যখন সন্দেশ খালি পৌঁছলো তখন রাত আটটা। তার শ্বশুর বেশ গরম, মাঠে ভিড় আছে, ধান জমি মধুর ব্যবসা, গোটা চয়েক নৌকা, নৌকা নিয়ে সুন্দরবনের গভীরে চলে যান, মধু সংগ্রহ করে নিয়ে আসে। চুপি চুপি অর্জুন আর কেওড়া কাঠ কেটে নৌকা বোঝাই করে। অখিল শ্বশুরকে ধরল, আমি কিন্তু সরকারি কাজে এসেছি। শ্বশুরমশাই বারান্দায় মাদু পেতে বসেছিলেন, পুরুতমশাই দক্ষিণা রায়ের পাচারি শোনাচ্ছিলেন। পুরুতমশাইকে থামিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, সরকারি কাজে মানে? পাঞ্জাবির পকেট থেকে কাগজটা বের করে অখিল বলল, এই বাঘের হিসাবটা নিয়ে যেতে হবে,
মন্ত্রীমশাই চেয়েছেন। তাক থেকে চশমা পেরে নিয়ে চোখে দিয়ে শ্বশুরমশাই কাগজটা পড়লেন। তারপর বললেন, কঠিন হিসাব, তুমি কাগজটা রমজান আলীকে দিয়ে দাও, কাল ভোরে ওর দল সুন্দরবনের মধ্যে যাচ্ছে, একটা হিসাব নিয়ে আসবে। তবে সুন্দরবন তো আর একটুখানি এলাকা নয়, বিরাট জায়গা, বাঘ সব জায়গায় ছড়িয়ে আছে, গড়পড়তা একটা হিসাব নিয়ে আসতে পারবে। অখিল মাথা নাড়ল, না, আমাকে রমজান আলীর সঙ্গে যেতে হবে, অন্য কারো ওপর সম্পূর্ণ নির্ভর করলে চলবে না, সেকশন ইনচার্জের হুকুম, নিজে সবকিছু দেখে আসতে হবে। শ্বশুরমশাই অবাক, সে কি, বাঘেদের মধ্যে জামাই ষষ্ঠীর রেওয়াজ আছে বলে জানো নি? তোমাকে জামাই বলে খাতির করবে তা মনে হয় না। তার উপর সুন্দরবনের তুলো আর সূর্যমুখী চাষের জন্য অনেকটা জঙ্গল সাফ করাতে বাঘগুলো তেতে আছে, মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। অখিল নাছর বান্দা, কাজ ধীরে সুস্থে করে বটে, কিন্তু কাজে ফাঁকি দেয় না। শ্বশুরমশাই অগত্যা সব ব্যবস্থা করে দিলেন। নৌকার মাঝখানে অখিল, দুপাশে দুজন বন্দুক হাতে, চারপাশ ঘিরে অন্য লোক, তাদের হাতে লাঠি সরকি বল্লম। নৌকার অন্য লোকেরা বলল, আপনার মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করবেন, মানুষকে ছেড়ে বাঘের এত খোঁজ কেন, আমাদের সুখ দুঃখের খোঁজ একটু দেবেন কর্তা, খাদ্য পাই না, পরনের কাপড় নেই। হাত নেড়ে অখিল তাদের থামিয়ে দিল, আরে এসব খোঁজ মন্ত্রীরা নেবেন কেন, বিরোধী দলের সদস্যরা জানতে চান, আমরা কি করব। নৌকা যখন ঘাটে বাঁধা হলো তখন দুপুর, দুজন মাঝি মোল্লা ছাড়া সবাই নেমে গেল। রমজান আলী বলল, রসুন জামাইবাবু, আমরা মধু নিয়ে বিকালের আগেই ফিরব, মধু আনব, সেই সঙ্গে বাঘের হিসাব। সবাই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বেশ কড়া রোদ, অখিল ছইয়ের তলায় আশ্রয় নিল, পাটাতনের উপর মাঝিরা রান্না শুরু করল। তারপর রোদের তেজ কমতে অখিল বাইরে এসে বসল। হরিণ শেয়াল নানা রঙের পাখি জল খেয়ে যাচ্ছে। নৌকা থেকে একটু দূরে একটু আগে মাঝি আর মল্লারাও নেমে গেছে, যাবার সময় বলে গেছে শুকনো গাছের ডাল ভেঙে এখনই আসছি জামাইবাবু। নৌকায় অখিল একেবারে একলা, হঠাৎ দেখল কবিন আর বন্য যন্ত্র তীর বেগে বনের মধ্যে পালিয়ে গেল। কি হলো, এমন ভয় পেল কেন? এদিকে মুখ ঘুরিয়ে অখিল কাঠ হয়ে গেল। ওপাশের চড়া থেকে লাফিয়ে জলে পড়ে একটা বাঘ সাঁতরে এপারে আসছে, শুধু তার মুখটা দেখা যাচ্ছে, বিরাট হাড়ির মতো মুখ, জল জল করে দুটো চোখ জ্বলছে। নৌকা লক্ষ্য করে এগিয়ে আসছে, হয়তো সাঁতরে এপারে আসাই তার উদ্দেশ্য ছিল, কিন্তু নৌকার উপর এমন তৈরি ডিনার দেখে গতি পরিবর্তন করেছে, নৌকা ভীষণ বেগে দুলতে লাগলো। নৌকার অবশ্য দোষ নেই, অখিলের অবস্থা ম্যালেরিয়াগ্রস্ত রোগীর মতন, ঠক ঠক করে তার দেহ কাঁপছে, কাজে নৌকাও কাঁপছে। সর্বনাশ, কি হবে, বেশ কাছে এসে পড়েছে। আর কাল বিলম্ব না করে অখিল ডাঙার দিকে ঝাঁপিয়ে পড়ল, এক হাঁটু কাদা, বহু কষ্টে কাদা ভেঙে জমির ওপর উঠল। অখিল দ্রুত পায়ে সামনের গাছের গোড়ায় এসে দাঁড়ালো, ঝাঁকড়া আশাওড়া গাছ, অখিল জীবনে কোনোদিন গাছে ওঠেনি, গাছে ওঠার চেষ্টাও করেনি, কিন্তু তার যখন জ্ঞান হলো দেখল সে গাছের প্রায় মগডালে বসে আছে। এদিকে ফিরে দেখল বাঘ নৌকার ওপর, ঠিক যেখানে অখিল বসেছিল। সূর্যের আলো এসে বাঘের মুখে পড়েছে, সে আলোয় দেখা গেল বাঘের মুখ খুব বিষণ্ণ, মনে যেন দারুণ অশান্তি, অখিলের দিকে কোনো নজর নেই। নিরুপায় অখিল চুপচাপ বসে রইল, মাঝি মোল্লাদেরও দেখা নেই। অবশ্য নৌকার আরোহী বদল হয়েছে, দেখলে তারাও আর ধারে কাছে আসবে না, কিন্তু অন্য লোকগুলোই বা ফিরছে না কেন, বাঘের হিসাব নিতে গিয়ে তারাও কি সব হিসাবের বাইরে চলে গেল? বাঘটা উঠে দাঁড়ালো, করুণ দৃষ্টিতে একবার জঙ্গলের দিকে দেখল, তারপর জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, আর উঠল না। কম্পিত বুকে অখিল অনেকক্ষণ অপেক্ষা করল, না, বাঘ উঠল না।
বোঝা গেল আত্মহত্যা করেছে। অন্য লোকে বললে অখিল হয়তো বিশ্বাস করতো না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করবে কি করে? বেশ অন্ধকার চারদিকে, ঝোপে ঝোপে জোনাকি জ্বলছে। সবগুলো হয়তো জোনাকি নয়, কিছু কিছু বন্য জন্তুরও চোখ রয়েছে। মাটির উপর দ্রুত ধাবমান কতগুলো ছায়া। এই সময় গাছ থেকে নামা নিরাপদ নয়, একা নৌকায় থাকাও রীতিমতো বিপজ্জনক। তাছাড়া অখিল কিভাবে উঠেছে নিজেই জানে না, নামতে পারবে এমন ভরসা কম। সে ডাল আঁকড়ে বসে রইল, কিন্তু বেশিক্ষণ চুপচাপ বসে থাকা সম্ভব হলো না। দলে দলে মশা এসে আক্রমণ শুরু করলো। মশা নয়, ডাস, যেখানে বসে তাই শিকিলিটার রক্ত তুলে নেয়। মারবার উপায় নেই, শব্দ হলেই নিচের বন্য যন্ত্র আকৃষ্ট হবে। গাছে চড়তে পারে সুন্দরবনে এমন জন্তু কমতি নেই, উঠে পড়লেই হলো। সুতরাং অখিল নিঃশব্দে বিনা প্রতিবাদে নির্যাতন সহ্য করে গেল। মনে মনে ভাবল, ব্ল্যাক ব্যাংকে রক্ত দিচ্ছে। এক সময় ভোর হলো, গাছে গাছে পাখির ডাক। একটু পরেই ঝোপের পাশ থেকে মাঝি মল্লারা বেরিয়ে গাছতলায় এসে দাঁড়ালো। একজন বলল, ওজময় বাবু আপনি? আমরা ভেবেছি চিতাবাঘ গাছের উপর ওত পেতে বসে আছে, তলা দিয়ে গেলেই ঝাঁপিয়ে পড়বে, তাই আমরা সারা রাত আর এক গাছে বসে কাটালাম। অখিল চোটে লাল, জল জ্যান্ত মানুষ আমাকে চিতাবাঘ ভাবলে কি করে? অন্ধকারে শুধু কাঠামোটা দেখা যাচ্ছে, তার উপর ওই ল্যাজ। ল্যাজ? আমার ল্যাজ মানে? ওই দেখুন না। অখিল চোখ ঘুরিয়ে দেখল, তার কাছাটা খুলে ল্যাজের মতন দুলছে। গাছে ওঠবার সময় কখন খুলে গেছে? এবার নেমে আসুন জামাইবাবু। একটু নেমেই অখিল থেমে গেল, কিছুতেই নামতে পারছে না, পা দুটো ঠক ঠক করে কাঁপছে। মাঝিদের মধ্যে যে ছোকরা, সে চটপট করে গাছে উঠে জাপটে ধরে অখিলকে নামালো। ভালো করে তাকে দেখেই সবাই অবাক। একজন বলল, এই কি গো জামাইবাবু, মনে হচ্ছে কোথা থেকে হাওয়াদল করে এসেছ, এক রাতে শরীর এত ভালো হলো কি করে? অখিল বুঝতে পারল, এসব ডাসের কারসাজি, শরীর ফুলিয়ে ডবল করে দিয়েছে। সবাই নৌকায় গিয়ে উঠল। মাঝিদের একজন আয়না নিয়ে অখিলের সামনে ধরল। দুটো চোখ দেখবার উপায় নেই, গাল ফুলে চোখ ঢেকে দিয়েছে, গায়ের রঙও একটু লালচে, পাঞ্জাবিটা রীতিমতো টাইট। অখিল জিজ্ঞাসা করল, আর সকলে আসছে না কেন? কাল বিকালে আসবার কথা। কেউ বিশেষ উদ্বিগ্ন হলো না, বলল, দক্ষিণ রায়ের হিসাব নিয়ে ফিরবে তো, একটু দেরি হবেই, আজ এসে পড়বে। অখিল এদিক ওদিক দেখে আবার প্রশ্ন করল, আচ্ছা বাঘ আত্মহত্যা করে? অখিলের কথা কানে যেতে সবাই চোখ বন্ধ করে কানে আঙুল দিল, একসঙ্গে বলল, জয় বাবা দক্ষিণ রায়, অপরাধ নেবেন না। জামাইবাবু এই এলাকার ওসব নাম করবেন না, দক্ষিণ রায় বলবেন। হ্যাঁ, ওরা আত্মহত্যা করেন বই কি? একবার মনে আছে কাঠ কাটতে জঙ্গলে গেছি, হঠাৎ দক্ষিণ রায় একটা হরিণ লক্ষ্য করে লাফ দিল, কিন্তু ধরতে পারলো না, হরিণ পালালো। দক্ষিণ রায়ের বাপ খেপে লাল, গড় গড় করে, সে কি তর্জন, আমি গাছের উপর বসে কাঁপছি আর সব দেখছি। ব্যাস, ছেলের অভিমান। বাপ সরে যেতেই মাথা নিচু করে জলের ধারে এসে দাঁড়ালো, তারপরেই ঝপাং। এই জন্তু তুলন হয় না জামাইবাবু, বড় অভিমানী। অখিল ভাবতে লাগলো, তাহলে ওই বাঘটারও এরকম কিছু একটা হয়ে থাকবে, অভিমানে আত্মহত্যা। দুপুরবেলা সবাই নৌকার উপর বসে, হঠাৎ ঝোপের আড়াল থেকে হৈ হৈ শব্দ। সন্দেহ নেই বাঘ বেরিয়েছে, লোকেরা তাড়িয়ে এদিকে নিয়ে আসছে। অখিল আর তিলমাত্র বিলম্ব না করে ছইয়ের মধ্যে ঢুকে পড়ল। দাসের কল্যাণে তার চেহারাটা বেশ পুষ্ট হয়েছে, বাঘের নজর একবার তার উপর পড়লে আর অন্য কাউকে পছন্দ হবে না। অখিল দুর্গা নাম জপ করতে লাগলো। পাটাতনের উপর থেকে কি একজন বলল,
জয়াবু বেরিয়ে আসুন, ওরা সবাই ফিরেছে। আস্তে আস্তে অখিল বেরিয়ে এলো। রমজান আলীর দল আসছে, মাচায় কাকে ঝুলিয়ে? বাঘ মেরে আনছে নাকি, তাই এত দেরি? কাছে আসতে দেখা গেল একটা কাঠের পিঁড়িতে একজন অতি বৃদ্ধ বসে চৌদোলার মতন তাকে ঝুলিয়ে আনছে। অখিল জিজ্ঞাসা করল, লোকটি কে? দক্ষিণ রায় মন্দিরের পুরুত মশাই প্রিয়চন ঠাকুর। দক্ষিণ রায়ের দল ওর কথায় উঠে বসে, এই এলাকা ওরই রাজত্ব। রমজান আলী ওকে নিয়ে এসেছে হিসাব দেবার জন্য, সবকিছু ওর নখদর্পণে। ত্রিলোচন ঠাকুর নৌকায় উঠতে প্রণামের হুড়হুড়ি পড়ে গেল। রমজান আলী বলল, নিন জামাই বাবু হিসাব নিন। ত্রিলোচন ঠাকুর হাসলেন, তোমার হিসাব তো বাবা ঠিক নয়, 3 বছরের পুরনো হিসাব, ঠিক হিসাব লিখে নাও। মোট বাঘের সংখ্যা 3110, গত বছর বরং কমই ছিল। এবার বাঘ বাড়া আসল কারণ অনেকগুলো ডবল জমজ বাচ্চা হয়েছে, তাছাড়া নিজেদের মধ্যে মারামারি অনেক কমে গেছে। এই অঞ্চলে সভা হচ্ছে, গরম গরম বক্তৃতা, দেশে ভাইয়ে ভাইয়ে খুনোখুনির কথা সব বক্তাই বলে, সবই বাঘেদের কানে আসে। তারা বুঝতে পেরেছে নিজেদের ভিতর মারপিট নিছক মানবিক ব্যাপার, পশুর জগতে চলে না, চলা উচিত নয়, তাই নিজেদের মধ্যে আর কামড়া কামড়ি করে না। যে 213টি বাঘ বাংলাদেশে ফিরে গেছে তারা সেদেশেরই বাঘ, গোলমালের সময় এদেশে চলে এসেছিল, গোলমাল থামতে নিজের দেশে চলে গেছে। গ্যাংগ্রিনে কেউ মারা যায়নি, বাঘের গ্যাংগ্রিন ঠিক হয় না, লিভারের অসুখে কিছু মারা গেছে, কিছু গেছে যক্ষায়, কলকারখানা দূষিত ধোয়ায়। কৌতূহলী অখিল জিজ্ঞাসা করে ফেলল, এরা কি আত্মহত্যা করে নিজেদের পারিবারিক কারণে? ত্রিলোচন ঠাকুর উত্তেজিত হয়ে উঠলেন, আত্মহত্যা করে বই কি, আলবাত করে, কিন্তু নিজেদের ব্যাপারে নয়, আমাদের জন্য। অখিল চমকে উঠল, আমাদের জন্য? তার মানে? মানে অতি সরল, বিদেশি শাসক এদেশ থেকে সরে গেল, তবু আমাদের স্বীকৃতি কমল না, সাদা রং দেখলে এখন আমরা ভক্তের ডগমগ হয়ে যাই, তাই চিড়িয়াখানায় পর্যন্ত সাদা বাঘকে আলাদা সম্মান দেখানো হয়, দেশি মূল্যের দর্শনী, রাজকীয় থাকার ব্যবস্থা, এসব কি ভেবেছ বাঘেদের কানে যায় না? ছি ছি, লজ্জায় তারা প্রাণ রাখবে কি করে? অখিল চুপ করে রইল, এর চেয়ে নিখুঁত হিসাব সে কল্পনাও করেনি। এবার অফিসে তার উন্নতি অবধারিত, কাগজে সব হিসাব লিখে নিয়ে কাগজটা অখিল পাঞ্জাবির পকেটে রেখে দিল। ত্রিলোচন ঠাকুর যাবার সময় বললেন, দাও 5 টাকা, মন্দিরে পুজো দিতে হবে। বিনা বাক্য ব্যয় অখিল 5 টাকা দিয়ে দিল। ত্রিলোচন ঠাকুর চৌধুরায় চড়ে চলে গেলেন, তার সাগরদরা নিয়ে গেল। নৌকা সন্দেশখালির দিকে ফিরল। অখিলের মন খুশিতে ভরপুর, এত কঠিন একটা কাজ এত সহজে সমাধা হবে ভাবতেও পারিনি। গুনগুন করে অখিল গান গাইতে শুরু করল। পুরপুরে বাতাস বইছে, এখনো পুরো অন্ধকার নামেনি, লোকেরা পাটাতনের উপর বসে গল্প গুজব করছে। হঠাৎ অখিলের মনে হলো কে যেন তার পাঞ্জাবি ধরে টানছে। প্রথমে মনে করলো বোধ হয় নৌকার পেরেকে আটকে গেছে, কিন্তু না, টানটা বেশ জোর। মুখ ফিরে দেখি অখিল চিৎকার করে উঠল, বাঘ বাঘ! সবাই ছুটে এলো, এখানে মাঝগানে আবার বাঘ কোথায়? তাছাড়া জামাইবাবু দক্ষিণ রায় না বলে বাঘ বলছেন কেন? বিপদ একটা নির্ঘাত বাঁধাবেন, এখনো ওদের এলাকা পার হয়নি। ওই কোথায় দক্ষিণ রায়? জলের মধ্যে, সে কি? সবাই অবাক, অখিল মোটেই ভুল দেখেনি। বিরাট মুখ, আগের দিন যেমন দেখেছিল, জল জলে দুটো চোখ। আশ্চর্য, বাঘটাকে এতক্ষণ ডুব সাঁতার দিয়েছিল, কিংবা ডুব দিয়ে পাড়ি উঠে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে বসেছিল, তারপর নৌকার সঙ্গে সাঁতরাতে শুরু করেছে? বাঘটা আবার ডুব দিয়েছে, তাকে কোথাও দেখা গেল না। রমজান আলী হেসে বলল, জামাইবাবু খোয়াব দেখেছেন। নিজের পাঞ্জাবির পকেটের দিকে চোখ পড়তেই
অখিল হাউমাউ করে চেঁচিয়ে উঠল, সর্বনাশ! আমার পকেট? পকেট নেই, বাঘ দাঁত দিয়ে চিবিয়ে কেটে নিয়েছে, সেই সঙ্গে হিসাবও ধর। অখিল মাথা চাপড়াতে শুরু করলো, এত মেহনত সব মাটি। নৌকা সন্দেশখালি পৌঁছালো। অখিল শ্বশুরের কাছে সব বলল। শ্বশুর বললেন, ওই হিসাবটা নেবার জন্য তোমার সঙ্গ নিয়েছিল বোঝা গেল, যাক হিসাবের উপর দিয়ে গেছে, হিসাব একটা তৈরি করা যাবে, জামাই গেলে জামাই তৈরি করা সম্ভব হতো না। অখিল আন্দাজে একটা হিসাব তৈরি করে নিল। কলকাতা আসবার জন্য যখন সে নৌকায় উঠছে তখন খবরটা কানে এলো। শ্বশুরি বললেন, ত্রিলোচন ঠাকুরকে দক্ষিণ রায়ের দল পথেই শেষ করে দিয়েছে, গোপন হিসাব ফাঁস করে দেবার জন্য। আচ্ছা, গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানান। যারা এই চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।